আজ আমি তোমাদের বলবো বর্ষাকালের যে বৃষ্টি সেই বৃষ্টির জলের কি কি উপকারিতা। তার আগে চলো এই বৃষ্টির জল পেয়ে গাছগুলো কেমন হয়েছে সেইটা একবার দেখে নিই। বর্ষাকালে বৃষ্টির জলের যে দারুণ গুণ আছে সেইটা দেখাবো বলেই এখানে নিয়ে এসেছি। কি ঘন সবুজ হয়ে গেছে দেখো চারদিকের গাছপালা। বর্ষায় বৃষ্টির জল পেয়ে গাছগুলো যেরকম ঝকঝক করে, মানে ঝকঝকে সবুজ হয়ে যায়, এর জন্য কিন্তু একটা বিশেষ কারণ আছে। কারণ এই সময় বর্ষায় এক নাগারে বৃষ্টি হয়, তো তার জন্য এই যে বাতাসের মধ্যে যে হার্মফুল কেমিক্যালগুলো থাকে সেইগুলো কিন্তু ধুয়ে একদম পরিষ্কার হয়ে যায়। আর এই সময় এই জলে একটা মেজর আর মাইনর আয়নের একটা মিক্সড ইলেকট্রোলাইট তৈরি হয়, মিশে সবগুলো। কী কী থাকে না এর মধ্যে? থাকে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট, সালফেট, আয়ন, এগুলো মেজর। এর সঙ্গে আবার নাইট্রোজেনাস কম্পাউন্ড মিশে, সবগুলো মিশে একটা দারুণ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটারে কাজ করে, যেটাকে একসঙ্গে আমরা বলি এক কথায় পিজিয়া। যার জন্যেই বর্ষার জলে অন্য সময় কিন্তু দু তিন দিন বৃষ্টি হলো, সেই সময় কিন্তু এই রকম গাছের চেহারার পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো না। এই সময় যার জন্য বৃষ্টি হলে গাছের চেহারার একটা আমূল পরিবর্তন ঘটে। ঘন সবুজ হয়ে যায় গাছপালাগুলো। এই বৃষ্টির জল পেয়ে মানে মোটামুটি সব গাছই ভীষণভাবে হেলদি হয়ে ওঠে, কিন্তু কিছু কিছু গাছ কিন্তু এতটা জল সহ্য করতে পারে না। যেমন ধরো অ্যাডেনিয়াম, তারপরে সাকুলেন্ট, এইসব প্ল্যান্টগুলো কিন্তু, তারপর ক্যাকটাস, এগুলো জল খুব একটা সহ্য করতে পারে না। কারণ এদের মানে শরীরের মধ্যেই অনেকটা জল স্টোর করা থাকে, না বেশি জল পেলে এদের পুরো বডিটাই পচে যায়। যার জন্য বৃষ্টি হলে এদেরকে ভেতরে রেখে দেওয়াই বাঞ্ছনীয়। আসল কথা হচ্ছে কি, আর অন্য সমস্ত গাছের ক্ষেত্রেই যেগুলো খুব ভীষণভাবে জল পছন্দ করে সেই সব গাছের ক্ষেত্রেও একটাই জিনিস কিন্তু একটু খেয়াল করতে হবে, টবে কিন্তু জল যেন না জমে। সে যে গাছই হোক, তোমার জবা, অন্য বেলফুল, যে গাছ তুমি ধরো বনসাই রেখেছো, যা যে কোনো গাছ, তার গোড়ায় যেন জল না জমে। মেট্রোর কাজ হচ্ছে তাই আওয়াজ হচ্ছে ভীষণভাবে, কারণ গোড়ায় জল জমলে কিন্তু গাছ পচে নষ্ট হয়ে যাবে।
তাই জন্য দেখতে হবে টবে যেন জল না জমে থাকে, সেটা বের করে দিতে হবে টবে যদি জল জমে থাকে। একটা জিনিস হচ্ছে যেমন শীতের যে গাছ, ধরো আমরা জানি যেমন চন্দ্রমল্লিকা, জারবেরা, এইগুলো কিন্তু জল সহ্য করতে পারে না এই সময়। তো এরপর আস্তে আস্তে এখন সেপ্টেম্বর মাস অবধি বৃষ্টি হবে, সেই বৃষ্টি তার মধ্যে চন্দ্রমল্লিকা তৈরি হয়ে যাবে। এই সময় আমরা চন্দ্রমল্লিকা কাটিং থেকে চারা কাটিং তৈরি করব, সেইগুলো কিন্তু জলে রাখা যাবে না বৃষ্টিতে, মানে একটা শেডের তলায় রাখতে হবে। যেমন আমি একটা জবা বা বেলফুলের চারা তৈরি করার জন্য বাইরে রাখলাম, সেটা কিন্তু চলবে না। বা চন্দ্রমল্লিকা যখন চারা তৈরি হয়ে গেল, দেখো সেপ্টেম্বর মাসে সেই সময় যখন বৃষ্টি হলো এক নাগাড়ে দু তিন দিন, একদম পচে যাবে গাছ, একদম সবুজ ঘন সবুজ গাছ সেটা কিন্তু একদম পচে নষ্ট হয়ে যাবে শিকড়ে জল জমে। জারবেরার ক্ষেত্রেও তাই, সেগুলোকে ঘরে রেখে দিতে হবে। আর সব গাছের ক্ষেত্রেই একটা জিনিস খেয়াল করতে হবে, যেন টবে মধ্যে জল জমে না থাকে। এই যে আমি বারবার বলছিলাম না, টবে যাতে জল জমে না থাকে, মানে বৃষ্টির জল বারবারই বলছি, তো সেইটা জল যাতে জমে না থাকে তার জন্য কি করতে হবে সেটা একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো এই যে টবটা রয়েছে, মানে যখন আমি কোনো গাছ বসাবো তার জন্য কিভাবে আমি ড্রেনেজ সিস্টেমটা তৈরি করব সেটাই দেখানোর। এই যে হোলটা রয়েছে, এই হোলের মধ্যে আমি একটা টবের ভাঙা নিয়ে, দেখো এটা দুটো দিক রয়েছে, একটা দিক এরকম উঁচু, মানে যে দিকটা এইভাবে আমি যেটা ফাঁকা থাকবে এরকমভাবে, এটা কিন্তু এরকমভাবে বসাবো না, তাহলে হোলটা বন্ধ হয়ে যাবে, এটা উল্টো করে বসিয়ে দেবো যাতে একটুখানি গ্যাপ থাকে, জলটা বেরিয়ে যায়। নইলে কিন্তু ওখানে পুরো ফুটোটা আটকে গিয়ে জল বেরোনো বন্ধ হয়ে যাবে। এরপরে দেখো এখানে আমি কিছু টব, মানে ইটের কুচি করে রেখেছি, সেই ইটের কুচিটা এর মধ্যে আমি এখানে দিয়ে দেব। এই ইটের কুচিটা দিয়ে দেওয়ার পরে এই যে বালি রেখেছি, বালিটা এর মধ্যে আগে একটুখানি ভালো করে ইটের কুচিটা ছড়িয়ে নেব। ছড়িয়ে নেবার পরে এই যে বালিটা রেখেছি সেই বালিটা কিন্তু আমি এই উপরে দিয়ে দেব। দিয়ে দেবার পরে খুব সুন্দর করে এরকমভাবে চেপে চেপে বসিয়ে দেব। যাতে কোনো এয়ার পকেট না থাকে। এরপর যে যেভাবে মাটি দেবে সেইভাবে মাটি দিয়ে গাছ বসানোর সময় টু থার্ড মাটি দিয়ে গাছ বসাবে। তাহলে আর দু তিন দিন যত বৃষ্টি হোক না কেন, কোনো কিছুতেই আর এই টবের মধ্যে জল দাঁড়িয়ে থাকতে পারবে না। আর একটা কথা খেয়াল রাখবে, এই বর্ষার সময় টবগুলো সব সময় একটু ভর্তি করে রাখতে, যাতে এখানে এই যে একদম মাথা অবধি, যাতে গোড়ার মধ্যে, মানে টবে যদি জায়গা থাকে তাহলে কিন্তু জল জমবে, এখানে এমন জায়গা নেই তার জন্য জল জমার কিন্তু কোনো স্কোপ নেই। তাহলে এরকম করে করলে কিন্তু তোমাদের যে বর্ষায় প্রবলেম, যে টবের মধ্যে জল জমে শিকড় নষ্ট হয়ে যাবে, সেটার কোনো সম্ভাবনা থাকবে না, তোমরা নিশ্চিন্তে গাছ করতে পারবে। এবার বলি ঘরের গাছগুলোর কথা, ওদেরও তো একটুখানি বাইরের গাছগুলোর মতন, যখন প্রচণ্ড বৃষ্টি হয় একটু বৃষ্টির জল পেয়ে বাইরের গাছগুলোর মতো একটু ঝকঝকে সবুজ হয়ে উঠতে ইচ্ছে করে। তা তার জন্য কি করব, সম্ভব হলে যেগুলো ছোটো ছোটো টব সেগুলো বাইরে নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু যেগুলো বড় বড় টব সেইগুলো বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ অতটা ভারী জিনিস বইলে কোমরে ব্যথা হবে, সেটা আমার পক্ষে যেমন সম্ভব নয়। আবার দেখো আমার একটা গাছ রয়েছে, একটু লক্ষ্য করাই, একদম একতলা থেকে দোতলা অবধি উঠেছে, একদম একতলা থেকে দোতলা। তা সেক্ষেত্রে কখনোই সম্ভব নয়, সেটা একটা ক্লাইম্বার আমি বেঁধে বেঁধে ওপর অবধি তুলেছি যে সেটাকে আমি বাইরে নিয়ে যাব। সেক্ষেত্রে কি করব, আমি বৃষ্টির জলকে স্টোর করব যে কোনো জায়গায়।
এবার স্টোর করে 1:1 রেশিওতে আমি এদের গায়ে স্প্রে করে দেব। দেখো এই স্প্রেয়ার দিয়ে সেখানে স্প্রে করে দিচ্ছি। আচ্ছা, ওই যে বললাম না 1:1 রেশিও, ওটা হচ্ছে এক ভাগ আমি বৃষ্টির জল নিলাম আর এক ভাগ আমি যে কোনো যে জল নিয়ে আমি গাছে দিই সেইটা নেব, সেইভাবে 1:1। আর ধর ওই যে স্প্রেয়ারে যখন ভরবো না, যেটা আমার হয়েছিল, মানে মগের মধ্যে জল জমিয়েছিলাম বৃষ্টির, তার থেকে কোনো কাঁকড় টাকড় ঘিয়ে ছিল হয়তো, যখন স্প্রেয়ারে ভরি ওই স্প্রেয়ারের মধ্যে ঢুকে গিয়ে স্প্রেয়ারের হোলটাকে নষ্ট করে দেয়। তার থেকে একটা কাজ করতে পারো, যদি অসুবিধে হয়, এই যে একটা বোতলের মধ্যে ফুটো করে নিই। এইভাবে দেখো অতি সহজেই, খুব সহজে এই যে বোতলে ফুটো করে সুন্দর করে একটা স্প্রেয়ার বানিয়ে নিয়েছি। কারণ এখানে মুখে কিছু আটকে যাওয়ার ভয় নেই আর এতে নষ্ট হবে না, নষ্ট হলে আমি আরেকটা মানে বোতল পেয়ে যেতে পারবো, কিন্তু স্প্রেয়ার নষ্ট হয়ে গেলে মুশকিল। এইভাবে আমি ঘরের গাছগুলোকে যদি কয়েকদিন দিতে পারি, দেখবো এর চেহারা একদম পাল্টে গেছে, ঘন সবুজ হয়ে যাবে এরা। এই হলো আমার বৃষ্টির জল পেয়ে গোলাপের চেহারা। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই ভাবলাম বৃষ্টির পরে এসে তাদের চেহারাটা তোমাদের জন্য একটুখানি ক্যামেরাতে ধরে রাখি। বৃষ্টির জল পেয়ে কী অদ্ভুত হয়েছে এই গোলাপের রঙটা। আমার না মনে পড়ে না শীতকালে এটা কী রঙ ছিল, কারণ এরকম ছিটছিট রঙের গোলাপ আমার কিন্তু ছিল না। আবার গরমকালেও একটা হালকা গোলাপি রঙের গোলাপ হতো, গাছে হয়েও রয়েছে, যেটা রোদ এতটা বৃষ্টি পায়নি, একটু রোদটা পেয়েছে। এবার এই বৃষ্টির জলটা পেয়ে পরপর কদিন কী সুন্দর অদ্ভুত একটা রং হয়েছে গোলাপের আর চেহারাটা হয়েছে। কত কিছু পরিবর্তন হয় এদের, এতেই বোঝা যায় এদের মধ্যে প্রাণ আছে, এবং সেটার প্রাণের প্রকাশ একটা ভীষণভাবে এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এখনের এই চারপাশের কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কামনা করি আবারই সুন্দর সতেজ সবুজ হয়ে উঠুক মানুষের জীবন। ছন্দে ফিরুক আমাদের পৃথিবী।